শালগম নিয়ে এসেছিলাম আমার জামাই শালগমের কথা শুনে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। বাসায় বা আমেরিকায় যন্ত্রণাদায়ক কিছু জিনিস থাকে যেটা বাসা থেকে পার করতে পারলে মনে হয় অনেক শান্তি পাই, সেই কিছু জিনিসই আপনাদের মধ্যে দেখাইতেছি। তার মধ্যে নাম্বার ওয়ান হয়ে গেল জুতা, নাম্বার টু কিন্তু হলো কাপড় চোপড়। মানুষদের আসলে ছুটির দিন বলতে কোনো কথা নাই, ছুটির দিন বাসা থাকলে আরো বেশি বেশি কাজ থাকে, যেগুলো মানে কাজের দিনও কিন্তু এত কাজ থাকে না। কারণ কাজের দিন তো হলো যে শুধু বাইরে কাজ, অফিসে কাজ, ছুটির দিন ঘরের যত পেছানো গুছানো ঝামেলার কাজ আছে সমস্ত কাজগুলো করতে হয়। কাজগুলো করতে করতে আসলে টায়ার্ড হয়ে যায়, যেন মাঝে মধ্যে মনে হয় ছুটির দরকার নাই, সাত দিনই কাজ করি, বাইরে থাকি, এটাই ভালো। সকালে ঘুম থেকে উঠে আগেই রান্নাবাড়ির কাজকর্ম শুরু করে দিলাম, পরে হলো ঘরবাড়ি গুছানি। তো প্রথমে হলো আমি যে মাছ তরকারি এগুলো রান্না করে নিছি। কালকে শালগম নিয়ে এসেছিলাম, আমার জামাই শালগমের কথা শুনলেই তার মাথা নষ্ট হয়ে যায়, জীবন আমার কিনতে দেয় না। গতকালকে জোর করে কিনে নিয়ে আসছি, আজকে শালগম দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। দেখেন সবজিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কাঠি দিয়ে চাপ দিলে একদম সুন্দর করে দুই ভাগ হয়ে যাইতেছে। এখন খাইয়া টেস্ট করার পরে বোঝা যাবে বাকিটা যে কেমন স্বাদ হয়েছে। আজকে সবার আগে রান্না করে রেখে দিছিলাম, এই জন্য মানে একটু শুকাইয়া কালারটা জানি কেমন হয়ে গেছে, বাট আসলে কিন্তু কালারটা এরকম না। এই ছিল আজকের ছুটির দিনে রান্নাবান্না। এখন যাই কামলা দিতে, অনেক কাজ জমা রয়েছে ঘরের মধ্যে, আজকে ঘরবাড়ি ক্লিনিং এর জন্য নামছি। দেখেন ওইখানে জুতার রেখ থেকে সমস্ত জুতা নামাইতেছি, জুতার বাক্স জুতা দিয়ে ঘরবাড়ি পুরা ভর্তি। আজকে কিছু গুছাবো, ফালাই দিব, এদিকে আবার কিচেন টিচেন সব মেসি হয়ে আছে। তো সব রান্নাবান্না শেষ, এখন ঘরবাড়ি জারমক দিবার গুজগুজ করবো। ছুটির দিনে আসলে কাজের কোনো অভাব নেই, কাজ আর কাজ। এই যে বিছনা পাতির কাপড় চোপড় সব পারলাম, কাপড় চোপড় আবার লন্ড্রি দিতে হবো। এদিকে কিচেন মিচেন সব গাড়ুর মপ দিয়ে লন্ড্রি করতে হবে, সব উল্টা পাল্টা মেসটা হয়ে রয়েছে। এই যে দেখেন, এখন আজকে এই যে জিনিসটা সবচেয়ে বেশি বিরক্তিকর যন্ত্রণা হয় সেগুলোর মধ্যে হাত দিছি, জুতা। এইখানে হলো জুতার বাক্স, ধান জুতার কোনো অভাব নেই, কতগুলো ফালাইছে এখান থেকে। এই বক্স সবগুলোর মধ্যে কিন্তু জুতা আছে, তারপরে এটার ভিতরে সবগুলোটা জুতা। দেখেন আমেরিকার সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক বস্তুই হলো জুতা আর কাপড়। যতই হোক, যত কিছুই হোক, জুতা কাপড়ের যন্ত্রণা থেকে বাসার কোনো রক্ষা নাই। এই বক্সের মধ্যে এক বক্স পুরো ছিল, এগুলো নামাইছি, এখন এখানে বাসায় করে গার্বেজ করবো। আর কি জুতা সারা জীবন বাক্সের মধ্যে থাকে, এই ছোট হয়ে যায়। এই যে আমি পাঁচটা ছয়টা সাতটা জুতা কিনি, বাক্সের মধ্যে থাকে, বাইরে করে না পরে না, বাক্সতে থাকে ছোট হয়ে যায়। এই জুতাগুলো ছোট হয়ে গেছে বাক্সের মধ্যে, ও এটা একদম নতুন। আমি আসলে কিছুদিন পরপর চেক দিয়ে কতগুলো জুতা ফালাই। তো মিশুর হলো অভ্যাস একটা, নতুন কোনো জুতা কিনলে নতুনগুলো রাখবে, পুরানগুলো রাখবে, অনেকে ফালায় না, ওর অনেক মায়া লাগে। তো এগুলো সব আমি রাগের ঠেলে উদ্ধার ফালাই দিতেছি, কয়েকটা স্যান্ডেল আবার রাখিয়ে দিচ্ছি, কারণ সামারে আমাদের বেকারে যাইতে হয় স্যান্ডেল পরে। এই যে একজোড়া কালো জুতা পাওয়া গেছে, এই জুতার কোনো সন্ধানই মিলে নাই যে জুতাগুলো কার। সবকিছু মিলে মনে হয় এখানে 100 জোড়ার বেশি জুতা হয়। আর কতগুলো তো মিশু বস্তা হবে, নিচে নিয়ে রাখিয়ে দিচ্ছি, একদিন আমি বকা দিছি। আর মানে ওর স্যান্ডেল, স্লিপার, হিল এগুলোর কোনো অভাব নাই, আমাদের কর্তার সব থেকে কম জুতা। বাইরে হলো শীত, আমি এখন জ্যাকেট পরে আছি, এই জিনিসপত্র গার্বেজ করে লাগে। এগুলো আবার আমরা সামারের সময় স্যান্ডেল পরে বাইরে যাই, এগুলো সব আবার বক্সের মধ্যে রেখে দিই। আমরা যে জুতা, স্লিপার অথবা স্নিকার এগুলো গার্বেজ করি, এগুলো কিন্তু রেগুলার গার্বেজে ফালানো যায়। এই যে আমার গার্বেজে নিয়ে সবকিছু ফালাই দিতেছে। এইখানে কতগুলো খালি বাক্স ছিল, তো বাক্সগুলো সব ফালাই দিতেছে। আর একেরও কয়েকজোড়া জুতা ছোট হয়ে গেছে, তো এগুলো সব ফালাই দিলাম। এই স্যান্ডেল নিশাতের ছোটবেলার, এই যে স্যান্ডেলগুলো কিন্তু সুন্দর আছিল, লাল কালার, সেজন্য আর একে পরে না। এই যে এই বক্সের মধ্যে জুতা, আবার এটার মধ্যে আছে জুতা, মানে বক্স খুললেই জুতা মোটামুটি ভালো আছে, এই জন্য এগুলো রেখে দিচ্ছি। এগুলো হয়তো কোথাও ফালাই দেওয়া যাবে ডোনেট বক্সে, আর বাকি সবগুলোই ফালাই দিলাম। বাক্সটা কিন্তু ফুরা ছিল, এখন এই বাক্সটারে সব ফালাই একদম খালি করে দিচ্ছি। এখানে একদম জুতার বাক্স পুরা মনে হইতেছে জুতার গুদাম আর কি। আমেরিকার যেই ঋতুগুলো থাকে বেশিরভাগ মানে শীত, ঠান্ডা, গরম, বর্ষা এগুলোর কারণে আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের জুতা কিনতে হয়। আমার ঘরের ফলাফানগুলো অনেক বেশি বেশি জুতা কিনে, যেগুলো আননেসেসারি কিনে দুদিন পরে আবার ফালাই, মানে জমায় রাখে, ফালায় না ঠিক। তা আজকে কতগুলো ফালাইলাম, এর ভিতরে স্টিল দেখেন আরও কতগুলো আছে, এখানে কতগুলো আছে, আবার নিচে কিন্তু আবার আরও জুতার বাক্স রয়ে গেছে। আমাদের ঘরে আটজন মানুষের আমার মনে হয় হিসাব করলে 100 জোড়া জুতাই হয়ে বা কাছাকাছি হয়ে যাবো। আমার এর মধ্যে হয়তো আছে 4-5 জোড়া, কারণ আমি যে জব করি, জবের কিছু জুতা আছে, ইউনিফর্মের আছে, আর স্যান্ডেল ব্যান্ডেল মিলে হয়তো 4-5 হবে সর্বোচ্চ আর কি। রান্না সব হলে উদ্দেশ জায়গায় ফালাই দিবো, এগুলো রবিবারে যখন কার্টুন যাবে কার্টুনের সাথে বস যাবে। এটার ভিতরে আবার 2-3টা আছে, 3-3টা আছে, এটা নিয়ে সাথে জুতার ফিতা আর কি। আরে যায় নাই বাতাসের কাছে, স্কুল থেকে আসতে একটু সালাম দিয়ে যাবো। আব্বার জুতা পরে জুতা এই সব পুরোটা একদম হয়ে গেছে।
ক্লিন করতে করতে লাগে গেছে ক্ষুধা। কালকের কতগুলো ভাত ছিল, ওই যে ভাত গুলো তো আমার পানি দিয়ে রাখছিল, এতগুলো ভাত কি ফালাবো এখন, বদলির মতো আবার পান্তা ভাত খাইতে হয়েছি। মানে আমেরিকায় আইসা বাংলাদেশের রাজকন্যা গুলো একদম কামে বেডি হয়ে যায়, কারণ আমেরিকাতে কোনো কাজের লোক পাওয়া যায় না, নিজের কাজ নিজেই করতে হয়, আর খাবার দাবার গুলাও নষ্ট হয়ে যায়, কাউরে দেওয়ার মতো কেউ আশেপাশে থাকে না। তো এই যে হাঁস মুরগি থাকলে তো দেওয়া যায়, ভাত গুলো পুরাই গার্বেজ করতে হবে, এই জন্য আমরা খাইয়া ফেলতেছি আব্বা আম্মা আর আমি মিলে। মাংস দিয়ে পান্তা ভাত দিয়ে কিন্তু সেই মজা। সুপুর কাটাও ফালাইলাম গার্বেজে, ওই দিন আমি ক্লিন করা প্রায় 1 লাখ কাপড় বার গেছিলাম নিশাদার রায়কে ডরে থেকে, ওগুলো কিছু ফালাইছি, কিছু হলো রাইখে দিছি ডোনাট বক্সে দেওয়ার জন্য। আর যে এদিকে কাপড় কতগুলো জমে গেছে, এগুলোর আবার এখন লন্ড্রি করতে দিতে হবে। ঘর বাড়ি গুছানো সব শেষ করলাম, তো আমি মপের একদম গরম পানিতে মপের পানিটা বানিয়ে নিছি, তো মপটা দিয়ে নিচ্ছি। বিদেশের বাড়িতে বেটা কাজ মায়ের কাজ সব কাজই কিন্তু করা লাগে, কারণ ওই যে বললাম একই কাজের মানুষ নাই, কি আর করা। মপ দেওয়া শেষ হওয়ার পরে জামা কাপড় লন্ড্রিতে দিব। এই তাওলগুলো দিয়ে আমি সচরাচর ঘর বাড়ি ক্লিন করি, এগুলো এখন এই যে ব্লিচ দিয়ে ওয়াশ করে নিব। পরে আবার এই যে এক বাস্কেট কাপড় আছে, এগুলো আবার পরে লন্ড্রি করবো। এই জায়গায় গুজগাছ করছি, যার মধ্যে দিছে স্টিলের স্যান্ড, এই স্যান্ডটা দিয়ে দিছে যাতে তাওয়ালের মধ্যে ব্লিচ আর কোনো গন্ধ না লাগে। কাপড় ওয়াশ করলে কিন্তু এরকম স্যান্ডটা দেওয়া হয়, যাতে সাবানের একটা গন্ধ না থাকে। ম্যাক্সিমাম আছে এটা আমি হাট ওয়াটারে দিব একদম পুরোপুরি, আর একটা ডিপ ক্লিন আছে এখন স্টার্ট দিয়ে দিব। তো এখন এগুলো শুরু হয়ে যাবে ওয়াশ করা। আমার আরো গুছানো গোছানো কাজ রয়ে গেছে, এই যে পানি পড়া অলরেডি শুরু হয়ে গেছে একদম গরম পানি। শীতের সময় এখানে দড়ির মধ্যে কাপড়গুলো আমরা নিচে দিয়ে দিই, কারণ হিট আছে, আর সামারের সময় তো বাইরে দিই, আর যদি কখনো দরকার হয় তখন ড্রাই মেশিনে শুকিয়ে ফেলে। এদিকে দেখেন আমি গরম বাড়ির জার মপ দিয়ে যত ময়লা টলা আসছিল, বক্স আসছিল, রেগুলার গার্বেজ আসছিল সব ফালাই দিছি, আর বারান্দাটা অনেক সুন্দর করে মপ দিয়ে নিছি, এখন মপের পানিগুলো ফালাই দিব। প্রচুর পরিমাণ ময়লা বাড়ি আসছে ঘরে থেকে, দেখেন পানি কেমন কালো হয়েছে, পানিগুলো ফালাই দিব। সবকিছু সুন্দর করে জার মপ দিয়ে একদম চকচকে বানায় ফেলছি, আর বাসাটাও দেখেন এদিকে সব একদম সুন্দর চকচকে। এখন এখানে কার্পেটগুলো শুকাইতে দিছি, ওগুলো শুকাইলে আনে রেখে দেবো। এদিকে মপের পানিগুলো ফালাই দিছি, ওই যে চলে যাচ্ছে। গার্বেজ আজকে ক্লিন করলাম, ঘর বাড়িও সব সুন্দর করে গুছিয়ে জার মুখ দিলাম, শরীরটা এখন অনেকটাই পাতলা লাগতেছে। মানে এরকম কাজগুলো পেন্ডিং থাকলে করা শেষ হলে কিন্তু শরীরটা অনেক শান্তি লাগে, বিছনা হাতে টান টান করে বাস করে না থাকলে কিন্তু একটা শান্তি লাগে না। এই যে এখন বাস করি, ঘরে বাচ্চা কাচ্চা আছে, একটু পরে কিন্তু আবার সব মেসটা পড়ে লাগে। যে ঘরে বাচ্চা কাচ্চা থাকে, ফলাফাইন থাকে, বয়স্ক মানুষ থাকে, সেই ঘরে আসলে কোনো জিনিস গুছাই কোনো লাভ নাই। আজকে সারাদিনের এটাই ছিল টুকিটাকি ভিডিও, সারাদিন কাজ করতে করতে হাঁপাই গেছে, এখন হয়ে গেছে সন্ধ্যা। আমাদের মেয়ে মানুষদের ছুটির দিনগুলো আসলে এভাবেই কাটে, আমার মতো কার কার সাথে এরকম হয়, কার কার ছুটির দিনটা এভাবে সারাদিন ব্যস্ততার মধ্যে কাটানো, অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকের মতো এখানেই রেখে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।